স্টুডেন্টস, আমাদের স্কুলে ডান্স কম্পিটিশন দুদিন পরে হবে। যে কেউ এতে অংশগ্রহণ করতে পারে। তোমরা যদি চাও তো বাইরের ছেলে মেয়েদের কাছ থেকেও ডান্স শিখতে পারো, অথবা তাদেরকে নিজের গ্রুপে রাখতে পারো। তাহলে কে কে এই ডান্স কম্পিটিশনে অংশগ্রহণ করতে চাও? স্যার স্যার, ফার্স্ট তো আমি হব। অন্যদেরকে কেন কষ্ট দিচ্ছেন বলুন তো? আপনি তো এটা জানেনই স্যার যে আমি কত ভালো ডান্সার। কিন্তু এই বান্টি কখনোই শুধরবে না। এই ডান্সটা সবাইকে একটু দেখাও। এটা কি করছো তুমি? এটা ডান্স করার জায়গা নয়। স্টপ ইট। আমার পা থামছেই না স্যার, এটা ঘুরতেই থাকছে। আমি বুঝতেই পারছি না, আমি বন ডান্সার। এবার থামো বান্টি। আই সেড স্টপ। কেউ থামাও একে। ওর আবার কি হলো? আমার মনে হচ্ছে যেন ওর উপর কেউ জাদু করেছে। জাদু? আবার এখানে জিন্টু নেই তো? ওই তো, আমি জানতাম। জিন্টু বন্ধ করো, এবার একটু বেশি হয়ে যাচ্ছে। আমাকে ক্ষমা করে দিন স্যার, আমার পা থামছিলই না, ভুল হয়ে গেছে স্যার। স্যার, একে আমার অফিসে নিয়ে এসো। স্যার, দেখতে গেলে এমন ভালো ডান্স আমি কোনোদিনও দেখিনি। এই ট্যালেন্টের জন্য একে এবারের মতো ক্ষমা করে দিন স্যার। একদম ঠিকই বলেছেন, এরকম ভালো ডান্স আমিও জীবনে প্রথমবার দেখছি। বান্টি, এইবার আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আমার মনে হয় যে তোমার ভেতরে একটা মহান শিল্পী লুকিয়ে আছে। যাও গিয়ে প্র্যাকটিস করো, আর এবার কম্পিটিশন জিততে হবে তোমাকে। আমাদের এই ডান্স কম্পিটিশন যে কোনো ভাবেই জিততে হবে, আর তার জন্য আমাদের খুব প্র্যাকটিস করতে হবে। আমিও ডান্স কম্পিটিশনে অংশগ্রহণ করব। না চুলবুল, তুমি কিভাবে অংশগ্রহণ করতে পারো? আমি ডান্স করতে পারি? এই দেখো। বীর, তোমার টিম নিশ্চয় ফার্স্ট হবে। শাবাশ চুলবুল, আরো ডান্স করো। চুলবুল, তুমি ওর কথায় একদম কান দিও না। প্রিন্সিপাল স্যার বলেছিলেন যে আমরা বাইরে থেকেও কোনো বন্ধুকে নিজেদের গ্রুপে নিতে পারবো, আর চুলবুল আমাদের বন্ধু, ও আমাদের সাথেই ডান্স করবে। থ্যাংক ইউ বীর। কাম অন, লেটস প্র্যাকটিস। ওই দেখো, জিন্টুও ওদের সাথে ডান্স করছে। এই টিম তো নিশ্চয়ই হারবে। এবার ওদেরকে দেখাবো আমি কেমন ডান্স করতে পারি।